হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল। আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এই বছরে আমাদের গভর্নমেন্ট ডিএলএড কলেজে ভর্তি হওয়ার জন্য আমরা অনেকেই অনলাইন অ্যাপ্লিকেশন করেছি, ভেরিফিকেশন করেছি, মেরিট লিস্ট পেয়ে গেছি, এমনকি আমরা ফার্স্ট রাউন্ডে অ্যালটমেন্ট পেয়ে গেছি। যারা এখনও অ্যালটমেন্টের ভিডিওটা দেখেনি অবশ্যই দেখে নিও, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। অ্যালটমেন্ট আমরা অনেকেই পেয়ে গেছি, অনেকে হয়তো পাওনি, যারা পাওনি তাদের জন্য ওয়েট করতে হবে, আমি ভিডিওতে ডিটেলস বলছি। আর পেমেন্টটা কীভাবে করতে হবে সেই সম্পর্কে আমি বলছি ভিডিওতে, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা তোমরা দেখে নিও। প্রথমত আমি অ্যালটমেন্টের যে নোটিফিকেশনটা সেইটা SCERT ওয়েবসাইট থেকে ডাইরেক্ট আমরা দেখে নিই কী বলা আছে। 28 তারিখে দিতে সেটা সই হয়েছে SCERT ওয়েবসাইট থেকে। বলা হয়েছে, ইট ইজ ফর ইনফরমেশন অফ অল ক্যান্ডিডেট অ্যান্ড লিস্ট ইন প্রভিশনাল মেরিট লিস্ট ফর DL-ED এডমিশন ফর দ্য একাডেমিক সেশন 23-25, দ্যাট দ্য অ্যালটমেন্ট অফ সিট হ্যাজ বিন পাবলিশ ইন দ্য SCERT ওয়েবসাইট। তোমরা অবশ্যই SCERT ওয়েবসাইট থেকে অ্যালটমেন্টটা দেখে নিয়েছো, কার কোন কলেজ চয়েস অনুযায়ী তোমরা চান্স পেয়েছো। যারা দেখোনি অবশ্যই ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে অ্যালটমেন্টের লিস্টটা দেখে নিতে পারো বা SCERT ওয়েবসাইট থেকে ডাইরেক্টলিও তোমরা দেখে নিতে পারো। ক্যাটাগরি ওয়াইজ অ্যালটমেন্টের যে লিস্টটা সেটা দেওয়া আছে। এখন আমরা তো অ্যালটমেন্ট পেয়ে গেছি, এখন আমরা এডমিশন ফি 3000 টাকা জমা দিতে হবে এবং কলেজে গিয়ে এডমিশনটা নিয়ে নিতে হবে, ঠিক আছে? তাহলে প্রথমত অনলাইন এডমিশন প্রসেসটা স্টার্ট হবে 31-8, মানে আগামীকাল থেকে স্টার্ট হবে, ঠিক আছে? আজকে 30-7, তোমার 31-7 থেকে এডমিশনটা স্টার্ট হবে। এটা চলবে 4-9 পর্যন্ত, অ্যাকসেপ্ট হলিডে, ঠিক আছে? 5-4-9 পর্যন্ত চলবে, মানে সোমবার পর্যন্ত তোমার এডমিশনটা চলবে ফার্স্ট রাউন্ডের। এখানে বলা আছে, অ্যাকর্ডিংলি অল দ্য ক্যান্ডিডেট অ্যানলিস্ট ইন অ্যালটমেন্ট সিট ফার্স্ট রাউন্ড আর হেয়ার বাই রিকোয়েস্ট টু গো থা SCERT ওয়েবসাইট। SCERT যে ওয়েবসাইটটা আছে www.scertonline.tripura.government.in এর যেতে বলেছে, ফর কম্পিটিশন অফ দেয়ার অনলাইন পেমেন্ট অফ এডমিশন ফি অ্যামাউন্ট 3000 অনলি, সো এস টু গেট অনলাইন পেমেন্ট রিসিপ্ট। তোমাদের যারা যারা তোমাদের কলেজে চান্স পেয়েছে, এখানে দেখো তোমারও তো প্রথমত SCERT ওয়েবসাইটে গিয়ে তোমাকে লগ ইন করে নিতে হবে। তোমার ইউজারআইডি পাসওয়ার্ড অবশ্যই আছে, যেটা তুমি ফর্ম ফিল আপের সময় করেছিলে, সেখানে গিয়ে লগ ইন করে নিতে হবে। লগ ইন করলেই তোমার যে ইউজারআইডির পাসওয়ার্ডে লগ ইন করেছো সেখানে ডাইরেক্টলি পেমেন্ট অপশন চলে আসবে, আমি সেটাও বলে দিচ্ছি, তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তারপর এখানে বলা হয়েছে, সেই পেমেন্ট রিসিপ্টটা নেওয়ার পরে পেমেন্ট অবশ্যই 4 সেপ্টেম্বর বিকাল 3টা বৃদ্ধি করতে হবে। তোমরা 4 সেপ্টেম্বর আসার পর বসে দেখো না, 31 তারিখ আছে, 1 তারিখ 2 তারিখ আচ্ছা, তোমরা সেই ডেটে করি না, 3 তারিখ কিন্তু হলিডে, সানডে পড়ে গেছে, তাই সানডের দিন তোমরা ট্রাই করতে চাইও না। তোমরা 31-1-2 আছে সেখানে সেই ডেটে তুমি অনলাইন ফর্ম, অনলাইন যখন তুমি টাকাটা জমা দেবে তখন কিন্তু তোমার কাছ থেকে কিন্তু কোনো প্রেফারেন্স কোন কলেজে ভর্তি হয়েছে এ কিছু চাইবে না। অনলাইন ফি জমা দেবে, রিসিপ্টটা নেবে, অ্যাকনোলেজমেন্ট নেবে, আর তোমার আগে যে অ্যাকনোলেজমেন্ট যেটা পেয়েছিলে আফটার ভেরিফিকেশনের পরে, সেটা তো সিগনেচার করা ছিল, ভেরিফিকেশন করে দেখবে তোমাকে একটা অ্যাকনোলেজমেন্ট যে সিগনেচার করা সেইটা, বা সিগনেচারটা হারিয়ে গেলে আগের যেটা মেইন ছিল সেটা নিয়ে ডাইরেক্টলি কলেজে নিয়ে জমা দিয়ে দিবে। তাহলে তুমি এডমিশন হয়ে গেলে এডমিশনটা তোমার কনফার্ম হয়ে গেলো। এখানে দেখো, অনেকে তোমরা ফার্স্ট চয়েস অনুযায়ী পাওনি, অনেকে সেকেন্ড থার্ড বা ফোর্থ চয়েস পেয়েছো। তোমাদের অনেকের কমেন্ট ছিল যে ফার্স্ট চয়েসটা দাদা পাবো কি না। দেখো এখানে যারা ফার্স্ট চয়েস পেয়েছো তারা যদি এডমিশন নানো তোমরা কিন্তু আর পরের রাউন্ডে ডাকা হবে না, মানে তোমাদের সেকেন্ড থার্ড চয়েস দেওয়া হবে না। যেহেতু ফার্স্ট চয়েস নিয়েছো, ফার্স্ট চয়েসে তুমি আগরতলা দিয়েছো, এখন তুমি কৈলাসহর যেতে চাও, কুমারঘাট যেতে চাও, তুমি কিন্তু আর চান্স পাবে না, তোমার রেজিস্ট্রেশনটা ক্যান্সেল হয়ে যাবে এই বছরের জন্য। কিন্তু যারা ফার্স্ট চয়েস পাওনি, এখানে ক্লিয়ারলি উল্লেখ করা আছে, যারা সেকেন্ড থার্ড ফোর্থ চয়েস পেয়েছো, যদি সিট অ্যাভেলিবিলিটি থাকে, তুমি যদি এবার এডমিশনটা নানো প্রথম রাউন্ডে, যদি সিট অ্যাভেলিবিলিটি থাকে তোমার, যারা থার্ড চয়েস পেয়েছো ইন ফিউচার তোমাকে ফার্স্ট চয়েস দেওয়া হতে পারে, যদি ফার্স্ট চয়েস তোমার সিট অ্যাবিলিটি থাকে, মানে ফার্স্ট চয়েস তুমি আগরতলায় চেয়েছো, সেকেন্ড চয়েস কাকরাবন পেয়েছো, থার্ড চয়েস কৈলাসহর পেয়েছো, তুমি থার্ড চয়েসে কৈলাসহর পেয়ে গেছো, তুমি আগরতলা করতে চাও, আগরতলা যখন ফার্স্ট চয়েস ছিল যখন সেকেন্ড থার্ড রাউন্ড অ্যালটমেন্ট হবে তখন যদি আগরতলার সিট অ্যাবিলিটি থাকে তোমাকে এখানে ফার্স্ট চয়েস দিয়ে দেওয়া হবে। কিন্তু যারা ফার্স্ট চয়েসেই তোমরা পেয়ে গেছো অ্যালটমেন্ট, তাদের কিন্তু আর সেই সুযোগ দেওয়া হবে না। আমি বলছি যারা সেকেন্ড বা থার্ড চয়েস পেয়েছো তারও এডমিশন নিয়ে নাও, ইন ফিউচার নাম আসবে না আসবে এটা পরের বিষয়, পরে কিন্তু একটা বছর এখানে লস হয়ে যাবে। হয়তো ম্যাক্সিমাম ডায়েটগুলোতেই তোমার হোস্টেল ফেসিলিটি নেই সবগুলোতেই, তাই তোমাদের একটু কষ্ট হয়ে যাবে। অনেকেই তোমরা, বিশেষ করে মেয়েরা অনেকেই তোমরা যারা আগরতলায় চান্স পাওনি, কৈলাসহর পেয়েছো, কৈলাসহর গিয়ে পড়াশোনা করো, তার চারটেখানি কথা নয়, তাহলে তোমরা এডমিশন নিও না। তোমরা দেখো সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ রাউন্ডে তোমার ফার্স্ট চয়েস বা সেকেন্ড চয়েস অনুযায়ী তোমার চলে আসে কিনা আগরতলা, কিন্তু যারা ফার্স্ট চয়েস তারা কিন্তু এডমিশন কনফার্ম নিয়ে নিতে হবে। তাহলে এখানে কী দাঁড়ালো, তোমাদের অনলাইন ফর্ম
এডমিশন ফি জমা দিয়ে এডমিশনটা 4 তারিখ ভিতরে নিয়ে নিতে হবে, 4 তারিখ পরে ক্লোজ হয়ে যাবে, কোনো প্রকার গাফিলিতি বা দেরি করবে না। আর 4 তারিখের পরে তোমাদের সেকেন্ড থার্ড ফোর্থ অ্যালটমেন্ট আসবে। এখন আমি গত বছর একটা ভিডিও দেখে নিই কীভাবে পেমেন্ট অপশানটা চলে যাবে, দেখো এটা কে নিয়ে এটা নাম নিয়েছি। এখানে দেখো তোমার যখন লগ ইন করবে মেক পেমেন্ট ফর এডমিশন এমন লেখা থাকবে, ঠিক আছে, মেক পেমেন্ট ফর এডমিশন, এটা তোমাদের এলো কালারে থাকবে। এই যে তোমার 3000 টাকা এখানে দেখাচ্ছে, 3000 টাকা তুমি পে করবে, এটা কিন্তু গত বছর, এই বছর লিঙ্ক আগামীকাল খুলবে, আজকে এখনও খুলিনি, প্রয়োজন পড়লে আমি সেটারও ভিডিও দিয়ে দেবো। ইন্টারনেট ব্যাঙ্কিং গেলাম, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে তুমি স্টেট ব্যাঙ্ক বা তোমার যে ইন্টারনেট ব্যাঙ্কিং সেটা সিলেক্ট করতে পারো। ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে গিয়ে আমার যে পার্সোনাল ইন্টারনেট ব্যাঙ্কিং, মানে পার্টিকুলার সেই ক্যান্ডিডেটের যে পার্সোনাল ইন্টারনেট ব্যাঙ্কিং, সেই ব্যাঙ্কিং আমি ধুতে আমি পেমেন্টটা করে নিলাম। এই ভিডিওটা আমার চ্যানেলে তৈরি করা, আমি এই যে গত বছর পেমেন্টটা করেছি কীভাবে করা হয়েছিল আমার চ্যানেল থেকে তৈরি করা ভিডিওতে, সেটা আমি তোমাদের দিয়ে দেবো, লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। ইউজার আইডি প্রথমত তুমি যখন লগ ইন করবে তোমার নামের নিচে মেক পেমেন্টটা চলে আসবে, তুমি সব দেখে মেক পেমেন্টটা করবে। মেক পেমেন্টটা তুমি ইন্টারনেট, তোমাদের বিভিন্ন পেমেন্ট অপশান আছে, সেখানে তুমি সিলেক্ট করে মেক পেমেন্টটা সেরে নেবে, ওটিপি টুটিপি সব শেয়ার করে। মেক পেমেন্ট করার পরে তোমার নিচে দেখো, এখন যদি তুমি নিচে যাও দেখো এখানে আগে এলো কালার ছিল, এখন কিন্তু এলো কালার নেই, মানে তোমার পেমেন্ট এখানে রিসিভ হয়েছে। দেখো তোমার এখানে এডমিশন ফি ডিএলএড এখানে লেখা আছে, মানে তোমার পেমেন্টটা এখানে রিসিভ হয়ে গেছে, নাহলে এটা এলো কালারই থাকতো। এই যে পেমেন্ট করার পর যে অ্যাকনোলেজমেন্টটা নিয়ে অবশ্যই তোমাদের তুমি যেই চয়েস মতো ডাইট পেয়েছো সেখানে যেতে হবে, এবং যারা এডমিশন নেবে না ফার্স্ট চয়েস পাওয়ারও তারা পর্যন্ত ক্যান্সেল হয়ে যাবে, আর যারা সেকেন্ড থার্ড চয়েস পেয়েছো তারা পরে অ্যালটমেন্টটা পেতে পারো যদি এডমিশন না নাও। তাহলে তোমাদের আরও যে কমেন্ট ছিল তাদের মেরিট লিস্ট অনুযায়ী 280 পর্যন্ত ইউর গিয়েছে, এসসি 563 পর্যন্ত গিয়েছে, এসটি 1700 প্লাস গিয়েছে, আমার এসটি র্যাঙ্ক 600 আছে আমি চান্স পাবো কিনা, আমার ইউআর র্যাঙ্ক 305, 310, 350 আছে চান্স পাবো কিনা, বা এসটি 2000 আছে চান্স পাবো কিনা। হ্যাঁ তোমরা ফার্স্ট চয়েসে দেখবে অনেকেই এডমিশন নেবে না, তারপর ভিত্তি করে সেকেন্ড চয়েসে 530টার মতো সিট আছে, সেকেন্ড চয়েসে মোটামুটি 100 থেকে 120 জন আরও এখানে অনায়াসে চান্স পেয়ে যাবে। আমি মানে অতীতের মানে প্রেজেন্ট পাস্ট যে অতীতের মানে রেকর্ড দেখে বলছি, তোমরা বিশ্বাস করতে পারো আরও 100 থেকে 150 জন আরও চান্স পেয়ে যাবে। অনেকেই ভর্তি হবে না কারণ সবাই চয়েস মতো পাইনি, তখন তোমরা ইউআর 350 ম্যাক্সিমাম যেতে পারে, 400 মেবি, আর এসসি যেটা 700 মেবি যেতে পারে, আপ টু লাস্ট অ্যালটমেন্ট পর্যন্ত বলছি কিন্তু, আর এসটি আপ টু 2000 যেতে পারে, আপ টু লাস্ট অ্যালটমেন্ট, সেকেন্ড অ্যালটমেন্টে কিন্তু যাবে না। তাহলে তোমরা ওয়েট যারা করছিলে যে দাদা এডমিশন কীভাবে নেবো, আমি সেটার ভিডিও তোমাদের দিয়ে দিয়েছি, এডমিশন স্টেপ বাই স্টেপ প্রসেসটা কমপ্লিট করে দিয়েছি। এরপর থেকে তোমাদের প্রবলেম ছিল ভেরিফিকেশন কীভাবে করবে সেটা ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই ভেরিফিকেশন সেরে নিয়েছো। এরপরে আমরা ফাইনাল যখন মেরিট লিস্ট এসেছে তোমার র্যাঙ্ক অনুযায়ী সেটাও আমরা আলোচনা করেছি কীভাবে মেরিট লিস্টে প্রিপেয়ার হয়েছে। এরপরে ভিডিওতে আমরা আলোচনা করেছি তোমার অ্যালটমেন্ট, গতকালকে ভিডিওতে অ্যালটমেন্ট কীভাবে দেওয়া হয়েছে চয়েস মতো এটাও আমরা দেখে নিয়েছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি অ্যালটমেন্ট পাওয়ার পর নেক্সট কী করবে, তোমাদের অনেকেই কমেন্ট বক্সে ছিল নেক্সট কী করবে, নেক্সট তোমাদের করতে হবে 31 থেকে 4 তারিখ ভিত্তিতে অনলাইন তোমার ইউজারি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে পেমেন্ট করে সেই পেমেন্ট রিসিট আর অ্যাকনোলেজমেন্টটা নিয়ে কলেজে গিয়ে এডমিশনটা নিতে হবে। কোন কলেজে যাবে, নিয়ারেস্ট কলেজ না, তুমি যেই কলেজে চয়েস মতো চান্স পেয়েছো সেই কলেজে যাবে এডমিশন নিতে। যদি তারপরে কোনো প্রবলেম থাকবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ সবাইকে, সারি জপ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।